সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আল্লাহর রহমতে তোমাদের অনেক ভালো আছি। যাও, তোমাদেরকে আমরা সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব কলেজের ক্লাস। আশা করছি যে তোমরা বাসায় পড়াশোনা করছো, পাশাপাশি রমজান মাস আল্লাহর ইবাদত করছো, এই প্রত্যাশায় করি পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। তোমাদের এই রমজান মাসের মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে ইনশাল্লাহ। তোমরা আশা করি যে তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে ওখান থেকে যে দুটি অধ্যায় দেওয়া হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং দশম অধ্যায় হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা, এই দুটি অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ মোটামুটি তোমাদের জন্য প্রথম সেমিস্টার পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে আর কি, এবং তোমাদের জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পাবে। যাওয়ার আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি অলরেডি অনেক কিছু আলোচনা করেছি তোমাদের সঙ্গে, আজকেও বেশ কিছু আলোচনা করব। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে রাষ্ট্রভাষা আন্দোলন, তোমরা জানো যে 1952 সালের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষাকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এদেশের অনেক মানুষ শহীদ রফিক, জব্বার, বরকত, সালাম, শব্বির সহ অনেকেই কিন্তু তাদের জীবন পর্যন্ত দিয়েছিলেন এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। আর এই আমাদের জীবনে, যাদের জীবনে বাংলা ভাষার গুরুত্ব কিন্তু অপরিসীম। যেমন আমি আলোচনা করেছিলাম যুক্ত ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1954 সালে, আর এই যুক্ত ফ্রন্ট গঠনের উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ক্ষমতাশীল মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠা করা, ক্ষমতাশীল মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠা করেছিল যুক্ত ফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য। আর এই যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1954 সালে, বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল প্রধান চারটি দলের সমন্বয়ে, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদকে নির্বাচনকে সামনে রেখে কিন্তু যুদ্ধবান গঠন করা হয়েছিল। চারটি দলের সমন্বয়ে যুদ্ধবান গঠিত হয়েছিল, যেমন আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজাম ইসলাম আর গণতন্ত্রী দল। আর এই যে যুদ্ধবানকে নেতৃত্ব দিয়েছিলেন বাংলার তিন প্রবীণ নেতা, শেরে বাংলা কে ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। আর এই সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। যাকে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যুক্ত ফ্রন্টের নির্বাচনের প্রতি ছিল নৌকা, এবং এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট সহ 16টি দল অংশ নিয়েছিল, আর মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল হচ্ছে যুক্ত ফ্রন্ট এবং মুসলিম লীগের মধ্যে আর কি। যাকে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। তারপরে আমি আলোচনা করেছিলাম ঐতিহাসিক আগরতলা মামলা, ঐতিহাসিক আগরতলা মামলা 1938 সালে করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আর 35 জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছিল, যে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। যাও, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বেশি বেশি। যাও, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে পার্ট 7 ও 8, এখানে দেওয়া আছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। এটা আলোচনা করার পর দেখো যে আমি তোমাদের কিছু কথা বলে নাই যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য সৃষ্টি হতে থাকে। এই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের, মানে আমাদের বাঙালিদের, কখনো আপন করে নিতে পারেনি। আর এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্ক হয়েছিল শাসক এবং শোষিতের, মানে তারা ছিল শোষক, আমরা ছিলাম শোষিত, তারা আমাদেরকে শাসন করত, তারা ছিল শাসক চিনি, আমরা ছিলাম শোষিত চিনি। আর এরই যে কীভাবে শোষণ করতো, কীভাবে কীভাবে বৈষম্য সৃষ্টি করতো, এই চিত্রগুলো আমরা আজকে দেখবো। দেখো যে আমরা যদি দেখি আলোচনায় যে প্রথম আছে রাজনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্যের কথা যদি বলি যে রাজনৈতিক ক্ষেত্রে তারা আমাদেরকে কীভাবে দমিয়ে রাখার চেষ্টা করতো। দেখো যে রাষ্ট্রের বড় বড় যে পদ, গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হতো, পশ্চিম পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হতো না। আবার মন্ত্রীদের কথা যদি বলা যায় যে বেশিরভাগ মন্ত্রী নেওয়া হতো হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে যে অল্প সংখ্যক মন্ত্রী নিয়োগ দেওয়া হতো, তারপরেও তাদেরকে গুরুত্বপূর্ণ পদে, তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বসানো হতো না। তারপরে দেখো যে রাজনৈতিক ক্ষেত্রে যে বৈষম্যের অনেক চিহ্ন হচ্ছে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। 1968 সালে আইএফ প্রণয় যখন যে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে, এই যে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
এইভাবে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হতো এবং আমাদের সাথে এইভাবে ষড়যন্ত্র করা হতো আর কি। তারপরে দেখবো প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের কথা যদি বলি, তারপরে দুই তিন নম্বর হচ্ছে প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক বৈষম্যের কথা যদি বলা যায় যে প্রশাসনের ক্ষেত্রে কিন্তু তারা একইভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হতো। প্রশাসনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদগুলো আছে, যেমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এইসব ক্ষেত্রে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব ক্ষেত্রে কিন্তু কী করা হতো, পশ্চিম পাকিস্তানিদের নিয়োগ দেওয়া হতো, এখানে কিন্তু পূর্ব পাকিস্তানিদের বসানো হতো না আর কি। তাছাড়াও কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে কর্পোরেশন সহ সরকার নিয়ে যদি বিভিন্ন কার্যালয় বাঙালিদের নিয়োগ একেবারেই দেওয়া হতো না, এখানে বৈষম্য সৃষ্টি করা হতো। তারপরে দেখবো সামরিক ক্ষেত্রে বৈষম্য আছে, কিন্তু আমরা যে সামরিক ক্ষেত্রে বৈষম্য, আমরা যদি সামরিক ক্ষেত্রে বলি যে এই যে সামরিক বাহিনীগুলো, যেমন সেনা, নৌ, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই ক্ষেত্রে কিন্তু তারা গুরুত্বপূর্ণ পদে, গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে সেখানে কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে দেওয়া হতো, পূর্ব পাকিস্তানের দেশ সেরকম গুরুত্বপূর্ণ পদে বসানো হতো না, নিয়োগ দেওয়া হতো না। আর যা নিয়োগ দেওয়া, পূর্ব পাকিস্তান থেকে যা নিয়োগ দেওয়া হতো তা সেরকম উল্লেখযোগ্য ছিল না আর কি। তারপরে দেখো অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের কথা যদি আমরা বলি যে অর্থনৈতিক ক্ষেত্রে কীভাবে তারা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতো, তাহলে প্রথমে গেল রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক বৈষম্য, তারপর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্যের কথা যদি ধরা যায় যে দেখো এই যে অর্থনৈতিক থেকে তারা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতো, এই যে বৈদেশিক মুদ্রার বৈদেশিক যে আয় হতো, এই আয় থেকে বেশিরভাগ অর্থ পশ্চিম পাকিস্তানিদের জন্য ব্যয় করা হতো, পূর্ব পাকিস্তানিদের জন্য সেরকম ব্যয় করা হতো না, ব্যয় সেরকম করাই হতো না বলে চলে আর কি। আবার ঋণের বোঝা, ধরো বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ অর্থ ব্যয় করতো পশ্চিম পাকিস্তানিরা, আর এই ঋণের বোঝা কিন্তু বহন করতে হতো পূর্ব পাকিস্তানিদের জনগণের। দেখো তারপরে তোমরা যদি তোমাদের পাঠ্যবই লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু একটা প্রতীকী চিত্র দেওয়া আছে, যে অর্থনৈতিক বৈষম্যের প্রতীকী চিত্র, চিত্রটা তোমরা যদি সুন্দরভাবে খেয়াল করো তাহলে দেখবে যে একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, আর এই গরুর একটা গরু একটা গাভী ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, আর এই গাভীর দুধ দমন করে নিয়ে যাচ্ছে, সরি চিত্র দেখে দেওয়া আছে যে একটি গাভী ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, আর এই গাভীর দুধটুকু দমন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানের লোকজন। এইভাবে কিন্তু সুন্দর করে অর্থনৈতিক বৈষম্যের প্রতীকী চিত্র দেওয়া আছে আর কি। তারপরে সর্বশেষের যে বৈষম্য আছে পাঁচ নম্বরে দেখো সাংস্কৃতিক বৈষম্য। এই সাংস্কৃতিক বৈষম্যের কথা যদি বলা যায় যে তোমরা যদি খেয়াল করে থাকো যে 1952 সালের যে ভাষান্তর হয়েছিল, তারা কিন্তু এই পশ্চিম পাকিস্তানে আমাদের ভাষা সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা 1948 সালে জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর এই ধারাবাহিকতায় 1952 সালে কী হলো, ভাষা আন্দোলন হলো। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য এদেশের অনেক যুবক ছেলে তাদের জীবন দিয়েছিল বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য। অবশ্যই কী হলো, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হলো আর কি। আর এর জন্য কিন্তু আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি আর কি, আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। তারা এইভাবে আমাদের সাহিত্য, ভাষা, সংস্কৃতি ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য সৃষ্টি করতো আমাদের সাথে, প্রতিটি ক্ষেত্রেই, সে ভাষা বলো, সংস্কৃতি বলো, অর্থনৈতিক বলো, সামরিক বলো, রাজনৈতিক বলো, সকল ক্ষেত্রেই আমাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করতো আর কি, যেন আমরা মাথা তুলে দাঁড়াতে না পারি আর কি। তারা আমার সুন্দর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অধ্যায়টা, এই পাঠগুলো সুন্দরভাবে পড়ো, ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে, অনেক কিছু জানাও হয়ে যাবে তোমাদের আর কি। যাই হোক আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় থাকো, নিয়মিত পড়াশোনা করো, যেগুলো বিষয় পড়বে মুখস্থ করবে সেগুলো খাতায় লেখো, বানান ভুল যেন না হয়, বানান তোমাদের কিন্তু বানান ভুলের প্রবণতা থাকে, তাহলে তোমরা কী করবে যে বিষয়টা মুখস্থ করবে পড়বে সেটা সুন্দর করে খাতায় লিখবে। আর যদি পারো যে আমি পড়া মুখস্থ করার আগে কী করলাম, একবার দুবার লিখে নিলাম, তাহলে তো আরও ভালো হয়। আর যুক্তিপূর্ণগুলো বানানগুলো কী করতে হবে, খেয়াল করে লিখতে হবে, খেয়াল করে দেখতে হবে যে আমি যারা পরীক্ষা যখন লিখবো তখন যেন আমার এই বানানগুলো ভুল না হয়। যাই হোক তোমরা রমজান মাস, আল্লাহর ইবাদত করো, পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনা করতেই হবে, আল্লাহর ইবাদত করতেই হবে, আমাদের সব কিছুই করতে হবে, কোনো কিছু কিন্তু বাদ রাখা যাবে না। যাই হোক তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।